আপনি নেগেটিভলি লয়েছে, আপনি নেগেটিভলি লয়ার কারণে কইছে যে হালাল আর গো যে মহিলা বেলেগ লগত উপরে পাব, আপনি নেগেটিভলি লয়েছে ইসলামের তালাক কি পলিসি দিতে আছে, ইসলাম তো ইসলামের তালাক কি পলিসি দিতে আছে বা বুঝিনা ভাই সাও এনকারেজ নকরে কি পলিসি দিতে আছে মা এই ইয়েস পলিসি ওয়ালা এটা হলো এজনি বিয়া করা আগর থেকে পলিসি নেগেটিভলি দিতে কথাটা কইছে অর্থাৎ গোরা কি প্রতি এজনি সারি গোরা কি প্রতি না না কোরআনে এজনি বিয়া করাটো এনকারেজ করিছে, কোরআনে এনকারেজ করিছে যে আপনি এজনি মহিলাকে বিয়া করক আর তাই অধিকার দিও সীতাজিক যেতিয়া অপহরণ করেছিল এই কথাটা আপনাদের জানিব রামচরিত্র মানস রামচরিত্র মানস চ্যাপ্টার নম্বর দুই চরিত্র মানস নয় রামচরিত মানস কপ দিয়ক না ভাই রামচরিত্র মানস আপনি উচ্চারণে ভুল করেছে কথাটা কপ দিয়ক ভুল করেছে আপনি এইখিনি হলে কথাটো রাখো আপনি ইয়াতে কথা কব পারিম না এইখিনি অধিকার তোমার আছে না যেতিয়া সীতাজিক যেতিয়া অপহরণ অপহরণ করেছে আমি যদি হিজাবৰ কথা কৈ আছো সেই হিজাবৰ কথা খিনি হিন্দু ধর্ম বহু কিতাবৰ ভিতৰত সেই হিজাবৰ কথা বেদত লোপামুদ্রা নিচিনা এনেকুৱা অলেখ মহিলা মনীষী আছিলে যিসকল নারী আছিলে তেওঁলোকে বেদৰ বিতৰ্কত ভাগ লৈছিলে তাক বেদ রচনাত ভাগ লৈছিলে লোপামুদ্রা নিচিনা মনীষী ইসলামটো একমাত্র ধর্ম যিটো ধর্মই মহিলাসকলক এটা মানবৰ দৰজা দিছে এই একমাত্র বুলি জানো একমাত্র ইয়েস একমাত্র কেলে আপুনি শুনি লওক এটা কেলে আপোনালোকৰ ধৰ্মত ছতি পথাটো আছিলে অৰ্থাৎ যেতিয়া হাজবেণ্ড মৰে সেই মহিলা গৰাকীক জোৰজবৰদস্তি কাৰণে কৈছে ছতি পথা বহুত সেকেলি মই আপুনি শুনি লওক মই কৈছো ঔপনিবিক হাবে শুনি লওক এক্সাজারেট কৰিছিলে আমা শুনি লওক মোৰ কথাখিনি আমাৰ আপুনি যদি কোরআন অধ্যয়ন কৰিছে আপুনি পাব এটা চেপ্টাৰে আছে এটা ওমেন সুরা নিসা মুতা হালাল আই সিস্টেম লাগ কোন আছে বছৰ ডাঙৰিয়া অকল মহিলাসকলৰ আপোনাৰ বিবাহ তেখেতসকলৰ সম্পত্তিৰ অধিকাৰ যিখিনি অধিকাৰ আছে এজ এ মানৱ হিচাপে জীয়াই থকাৰ কাৰণে সেই অধিকাৰ গোটেইখিনি কোৰআনত আল্লাহ তালে দি দিছে আর সেইখিনি যদি আমি ভঙ্গ করে যাও সেইখিনি মই কেতিয়াও আপনার এজন প্রকৃত মুসলমান হব নোৱাৰিম মই আপনার সিম্পল এক্সাম্পল দিছো যে মোর ওয়াইফ আজি ডেটত যদি মোর ওয়াইফে কয় যে মই আপনার মা দেউতার শুশ্রূষা নকরো তে মোর ওয়াইফর এইটোর উপর কম্পালসরি বা ম্যান্ডেটরি নহয় মই মোর মা দেউতার নিজে শুশ্রূষা করিম বা মই এজনী নার্স রাখি দিম বা মানুষ রাখি দিম এইটো হৈছে ইসলাম ইমান লিবারেল আর আপনি যেটা কথা কয়ে আছে আজি হালালা সিস্টেমটো বুঝাই দিওকছন হালালা সিস্টেমটো কেনে হালালা সিস্টেমটো আপোনালোকে নেগেটিভলি লয় হালালা এই শুনি লাগ মই কৈছো ইসলাম সিস্টেমটো কেনে আছে পারমিসেবল বস্তুৰ ভিতৰত শুনি লওক ইসলামত পারমিসেবল বস্তুৰ ভিতৰত সবতকৈ বেয়া বস্তু হৈছে তালাক মানুহে যাতে তালাক নিদিয়ে সেইকাৰণে তাৰ এজ এ পানিশমেণ্ট হালালাটো কৰে যে মই যদি মোৰ ৱাইফক ভুলক্ৰমে তালাক দিলো তেতিয়া মই হালালা কৰিব লাগিব এতিয়া আপুনি এইটো যদি নেগেটিভলি লৈ লয় আপুনি কব আপুনি নেগেটিভলি লৈ আছে আপুনি নেগেটিভলি লৈ আছে আপুনি নেগেটিভলি লোৱাৰ কাৰণে কৈ আছে যে হালালা মহিলাক বেলেগৰ লগত আপুনি নেগেটিভলি লৈ আছে ইছলামে তালাক কি পলিসি দিব আছে ইছলাম কিন্তু ইছলামে তালাক কি পলিসি আছে বা বুঝিনা ভাই সাও এনকারেজ নকৰে কি পলিসি দিব আছে মই মই আপোনালোকক মুকিব ৰমান কব জ্ঞানন্দ ৰমান আপোনালোকে কব মই রিকুয়েস্ট করছো যে যেতিয়া তেও কয় মই কোনো মাত নামাতো মোর কথাটো এইটো কিন্তু আমি যেতিয়া কও তেও মাজত মাত মাতে এইটো তো বেয়া কথা আপনি মন্তব্য করতে আমি এই গ্রুপ দিয়ে বনালেছি আপনি কথা কক কথা কক আপনার মেন্টালিটি মূল বিষয় কক মূল বিষয় ব্যক্তিগত কথা আমি মূল বিষয় ঠিক করিব লাগিব মুকি বড় আমার মূল বিষয় এই এই মূল বিষয় লাগিব এই মই আপনাক আপনার মেন্টালিটি কি আছে দেখিছে গনে পৃথিবীখনে নাই নাই গটিকে মূল কথা মূল কথা কক যে হিজাবৰ বিষয় যেটো আমি আলোচনা কৰিছো কি আছে হেতু কথা কক যদি এনেকুৱা হয় তেনেহ'লে আপুনি অকলে ডিবেট কৰক মই গুচি যাওঁ না আপুনি মূল কথাটো কওক মূল কথাটো কওক কবটো দিয়ক ভাই মুকি বৰমান আপুনি কওক হয় আপুনি আপোনাক কৈ মই যুৱক আৰু বেছি হয় কওক আপোনাক কৈ আৱাজটো মোৰ বেছি মই ক'ব পাৰিম হেতু নহয় কথাটো কথা নহল আপোনাক কৈছে আপুনি কওক হ'ব মূল কথাটো কওক আপোনাৰ উগ্ৰতা বেছি আপুনি অধিকাৰৰ কথা আমি বেছি আপুনি শুনক 1 মিনিট টাইম হ'ল আপুনি অধিকাৰৰ কথা ঠিক আছে ঠিক আছে তিন তালাক বন্ধ কৰা হৈছে মুকিবৰমান নাগৰ আপুনি কৈ যাওক মূল বিষয়টো হিজাবৰ বিষয়টো আপোনাক কওক আপোনাৰ সময় দিয়া এটা উত্তৰ দিব লাগিব তেওঁ অধিকাৰৰ কথা কয় যেতিয়া ভাৰতবৰ্ষৰ প্ৰধানমন্ত্ৰী যেতিয়া কৈছিল যে তিন তালাকটো বন্ধ হ'ব লাগে আমি তেতিয়া স্বাগত কৰিছিলোঁ তিন তালাক বন্ধ হ'ব লাগে
কিন্তু তেও তিন তালাকটো বন্ধ করিলে কিন্তু এটা কথা আপোনালোকে শুনক যে ভারতর বহু মুসলমানে বহু মুসলমান মহিলা সকলে কিন্তু বিজেপিক ভোট কিন্তু কম দিছে আপনি কথাটো শুনিব জিবিলাক ভারতর মহিলা সকলে বিজেপিক ভোট দিছে আজি ভারতবর্ষর ভিতরত 633,360 জন মহিলা আজি তেওঁলোকে তালাক হৈ আছে হাজবেন্ডৰ পৰা আলাক হৈ আছে তেওঁলোকৰ কাৰণে আজি তাৰিখ বন্ধ আপোনালোকে কি কাম করিলে ভারতের প্রধানমন্ত্রী কি কাম করে তেওঁলোকে মুসলমান মুসলমান লৈ লাগি থাকক কিন্তু যিখিনি মহিলা আপোনালোকক ভোট দিলে সেইখিনি মহিলা ডাইভোর্স দি আছে স্বামী তেওঁলোকৰ কাৰণে আপোনালোকে চিন্তা কৰা দরকার নাই যোনে আপোনালোকক ভোট নিদিয়ে যোনে আপোনাক মরণ নকৰে তার কারণে আপোনালোকে লাগি থাকে কিন্তু যিজনে আপোনাক ভোট দিছে আপোনার সরকার আনিলে যিখিনি মহিলা হিন্দু মাবনী সকল মহিলা সকল তেওঁলোকে তালাক হৈ আছে তেওঁলোকৰ বিষয়ে আপোনালোকে চিন্তা চৰ্চা নকৰে আপোনালোকে যে কিমান অধিকারের কথা কয় সেইটো আমি জানো কিন্তু সেইটো নহয় আমার কথাটো হল হিজাব এটা আমার মৌলিক অধিকার আমার এই মৌলিক অধিকার এইটো অধিকার আমি পাব লাগে আমি ইনশাল্লাহ পাম আর দ্বিতীয় নম্বর কথাটো আছে হিজাবর বিষয় যেহেতু আল্লাহর কোরআনের ভিতরত স্পষ্ট ভাষারে আছে যে হিজাব পরিধান করব লাগিব আর মই এই চ্যালেঞ্জ ওপেন মঞ্চত যেহেতু লাইভ টেলিকাস্ট হয়ে আছে আর টাইমের চ্যালেঞ্জ চ্যানেলটো গুরুত্বপূর্ণ একটা চ্যানেল মই ওপেন মঞ্চত কয়ে আছো যে হিজাব সম্পর্কে যদি মূল কোনোবা ডিবেট করে তেমনি করব পারিব হিন্দু ধর্মের ভিতর সনাতন ধর্মের ভিতরতো আমি যেনকা হিজাব ব্যবহার করু তেওঁলোকৰ কিতাবৰ ভিতৰতো এনেকুৱা হিজাবৰ কথাই তাতে লিখা আছে স্পষ্ট ভাষাৰে মই কওঁ নিজৰ কিতাপখিনি ষ্টাডি কৰা দাগ মই এটা যোগাত্মক দৃষ্টিভংগীৰে কথা হ'ব খুজিছো ইয়াত হিন্দু সমাজৰ কিছুমান কথা আহিছে এজন হিন্দু হিচাপে মই কৈছো যে হিন্দু সমাজত এটা সময়ত বহুবিবাহ আছিল দশৰথে বহুবিবাহ কৰিছিলে কিন্তু জ্ঞানেন্দ্ৰ বৰ্মনে বহুবিবাহ নকৰে কাৰণ হিন্দুৰ আইন সংস্কাৰ হৈছে হিন্দু মেৰেজ এক্ট আৰু আমি উদাৰ চিত্তে সেই সংস্কাৰৰ পথত ভৰি দি পেলাই গ্ৰহণ কৰিছোঁ আমি জানো মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেবে প্রচলিত মতর বিরুদ্ধে গৈছিলে আমি মহাপুরুষের মর্যাদা দিছো সারবাকে প্রচলিত মতর বিরুদ্ধে গৈছিলে আমি দার্শনিকর মর্যাদা দিছো মনীষীর মর্যাদা দি অধ্যয়ন করছো চাইল্ড ম্যারেজ এটা সময় সোমাইছিলে চাইল্ড ম্যারেজের বিরুদ্ধে আইন প্রণয়ন আমি ওয়েলকাম করছো এতিয়া মুসলমান সমাজে যেটা কালি যদি ইউনিফর্ম সিভিল কোড আনে সাপোর্ট করব লাগে উদার চিত্তে কব লাগে মুসলমান সমাজে কব লাগে যে বহু বিবাহ 21st century মধ্যযুগত আরবত কোনোবাই করেছিলে করেছিলে এতিয়া আর 21st century আজির প্রেক্ষাপটত চারিগৰাকী বিয়া করার প্রয়োজন নাই বহু বিবাহর প্রয়োজন নাই সংস্কারের বাটত ভরি দিব লাগে চারিগৰাকী মহিলা বিয়া করালে এগৰাকীর প্রতিও জাস্টিস করিব নোৱাৰে এই ব্যবস্থা বিলাক সংস্কারের পথত ভরি দিব লাগে যদি হিন্দু সমাজে সংস্কারের বাটত ভরি দিছে মুসলমান সমাজে সংস্কারের বাটত ভরি দিব লাগে এনেকুৱা হব নালাগে যে হিন্দুর কারণে এটা আইন কিন্তু মুসলমানের কারণে স্পেশালি বেলেগ রিজার্ভেশন লাগিব তেওঁলোকে শরীয়ত মেইনটেইন করিব সেকুলারিজমতে চলিব দিয়ক হিন্দু সমাজ যদি সংস্কারের বাটত আগবাড়িছে মুসলমান সমাজক আগবাড়িব দিয়ক মুসলমানের আইন ব্যবস্থা সংস্কার হব দিয়ক হিন্দু সংস্কার গ্রহণ করেছে মুসলমান সমাজক গ্রহণ করো খালি ডাগরে আও কইছে যে আনন্দ বর্মন ডাগরে আপনি যেটু কলে যে সংস্কারের প্রয়োজন আছে বলি কইছে আপনি যেটু কথা কলে যে আমি কেবাজনও বিয়া করু হেই কোরআনত এটা আছে দুজনী তিনজনী বা চারিজনী তোমালে বিয়া করা কিন্তু তাত কন্ডিশন আছে আপনি সেটু কথা নকয় আপনি কন্ডিশন তো কইছো আ কন্ডিশন আছে কন্ডিশন তো কইছো তুমি ভাবা যে তুমি এ ইয়েস কন্ডিশন আরা এটা হলো এজনী বিয়া করা আপনি কে কন্ডিশন নেগেটিভ নিতে কথা তো কইছে সারি গরাকি প্রতি এজনী সারি গরাকি প্রতি না না কোরআনে এজনী বিয়া করা তো এনকারেজ কৰিছে কোরআনে এনকারেজ কৰিছে যে আপনি এজনী মহিলাকে বিয়া করা আর তাই অধিকার দিও আর আপনার যদি চারি গরাকি বিয়া করাব নালাগে বলে আপনাদের স্পষ্টকে কোক তেতিয়া হলে ইউনিফর্ম সিভিল কোড লাগে বলে স্পষ্টকে কোক আমাক কোরআনে যেটু কথা কইছে তার দিছে আমি যাব নোৱাৰো আমাক সংবিধানে অধিকার দিছে আমাক না না হিপোক্রেসি নহয় এটা আমার কনস্টিটিউশন রাইট হয় আপনি কি বস্তু বিলাক নেগেটিভলি লৈ যায় এটা আমার কনস্টিটিউশন রাইট হয় আপনি এটো চারি গরাকি বিয়া করা তো কেনে কোয়া কনস্টিটিউশনাল রাইট আমি বিয়া নকৰো চারিজনী চারি গরাকি আরে চারিজনী আপনি নাই বেলেগে পারিব আপনি মেইনটেইন করিব আপনি আপনি বেলেগে কৰিছে না এটো কি কৈছে আপনি যদি চারিজনী এটা টাইম মেইনটেইন করিব পারে চারিজনী আপনি যদি এটা পসিবল নেকি পসিবল নহয় এখানে এজনী বিয়া কৰিছে কিন্তু কৰিছে গেলে কৰি আছে ধৰ্মৰ দোহাই কৰি আছে তুমি মিসইউজ কৰি আছে তুমি মিসইউজ কৰি আছে তাৰ আমি কৰি আছে গোটিকে তাৰ বিৰুদ্ধে মিসইউজ কৰি আছে তাৰ গোম তাৰ আমি কাম লৈ পেলাই চারি গরাকি মিসইউজ কৰা তো ইসলাম ধৰ্ম আছে কৰি না কিছু আমি অপমান গটিকে মুসলমান সমাজে জানো এটা কিছু আমি ইসলাম কৰিছে যদি কোনো হে সব কৰিছে এটা আহিব হিজাব দলিয়াব খুজিছে আজি আজি একক বিবাহ মানে মনোগামী হব লাগে পলিগামী নালাগে এটা কোরআনত আছে মনোগামী কোরআনত আছে এটা খুব ভাল কৰিছে কোরআনত না যদি আছে খুব ভাল কথা ইউনিফর্ম সিভিল কোড লাগে মই আপনি অধ্যয়ন কৰা মই আপোনাক কি কৈছো আপুনি কৈছে ইউনিফর্ম সিভিল কোড লাগে স্যার জ্ঞানন্দ বৰ্মন এইটো এইটো ডাইৰেক্টিভ প্রিন্সিপল নিৰ্দেশাত্মক নীতিত লিখা আছে